ওয়েল তো দর্শক, আমাদের প্রথম সেটিংসটা করতে হলে আমাদের ফোন থেকে আমাদেরকে চলে যেতে হবে, হচ্ছে আমাদের সেটিংস যে অ্যাপসটা রয়েছে সেখানে চলে যেতে হবে, অথবা আপনি যদি ওপর থেকে আপনার নোটিফিকেশন প্যানেলটাকে নামান তো আপনি এখানে কর্নারে কিন্তু সেটিংসটা দেখতে পাবেন, তো এখান থেকেও যেতে পারেন, অথবা আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংস অ্যাপসের মাধ্যমেও যেতে পারেন। তো অল ওভার আমরা এখান থেকে চলে যাবো, সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বার পাবো, এখানেও সার্চ করতে পারি অথবা আমরা খুঁজে বের করতে পারি, এবং সেই জিনিসটা হচ্ছে যে অ্যাপস সেটিং সবার ফোনেই এটা আছে, তো আপনারা এখানে চাইলে সরাসরি সার্চ করতে পারেন অ্যাপ সেটিং লিখে। আমি এখানে যদি অ্যাপ সেটিং লিখি গাইস, আপনারা দেখুন রেজাল্টটা কী আসে। দেখুন অ্যাপ সেটিং লেখার সাথে সাথে কিন্তু গাইস এখানে আমার অ্যাপ সেটিং লেখাটা চলে এসেছে, এখান থেকে আমরা যেতে পারি, অথবা আপনারা একটু কষ্ট করে যদি এখান থেকে খুঁজে বের করেন তো আপনাদের সামনে মোটামুটি অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ সেটিং নামে লেখা চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, আমি এটার উপরে ট্যাপ দিলাম, দেওয়ার পরে ফার্স্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিফল্ট অ্যাপস, এটার উপরে ট্যাপ দিলাম। তো দেখুন এখানে ক্রোম ব্রাউজার প্রথমেই দেখাচ্ছে কি ব্রাউজার অ্যাপ ডিফল্ট ব্রাউজার হিসেবে, অর্থাৎ আপনি যে কোনো সাইটে ঢুকুন, যে কোনো জায়গায় ঢুকুন, আপনার ব্রাউজার হিসেবে সেখানে কি থাকবে। আমি এখানে কিন্তু ক্রোম সিলেক্ট করে রেখেছি, তো আপনি যখন ফার্স্ট টাইম ফোনটাকে অন করবেন, আপনার মোবাইল ফোনটাকে একদম প্রথম অন করবেন, তখন কিন্তু এই সেটিংসটা আপনার থাকবে না, তখন সেখানে কিন্তু আপনার থাকবে শুধু আপনার ফোনের যে ব্রাউজারটা, যেমন আমার ফোনটা রয়েছে হাই ব্রাউজার, তো এই হাই ব্রাউজারটা সিলেক্ট হয়েছিল যখন প্রথম আমি অন করেছিলাম, তো এই কারণে আমরা যে কোনো সাইটে ঢুকতে গেলে একটু প্রবলেম হয়, কারণ এই ব্রাউজারটা ইউজ করে তো আমরা অভ্যস্ত না রে ভাই, এই জন্য আমাদের প্রবলেম হয়। তো আপনারা কী করবেন, এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করবেন, কারণ মোটামুটি সবাই ক্রোম ব্রাউজার ইউজ করে অভ্যস্ত। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপরে হচ্ছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, এটার উপরে ট্যাপ দিন। তো ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটা হলো গুগলের একটা এমন অ্যাপস বা এমন একটা সাইট বা এমন একটা প্রজেক্ট, সেটা ইউজ করে আপনি যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো একটা সাইট হতে পারে, যে কোনো একটা ব্রাউজার হতে পারে, ঠিক আছে, যে কোনো সাইটেই ঢুকেন না কেন, সেই জায়গায় গিয়ে আপনি সেই টেক্সটগুলোকে নিজের মতো করে কনভার্ট করে শুনতে পারবেন। যেমন সেই ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশে থাকে তো আপনি সেটাকে বাংলা করে শুনতে পারবেন, অথবা যদি সেই ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো ভাষায় থেকে থাকে, সিম্পলি হচ্ছে ধরুন হিন্দি থাকতে পারে, চাইনিজ থাকতে পারে, ঠিক আছে, বা কোরিয়ান ভাষা থাকতে পারে, যে কোনো ভাষাই থাকুক না কেন আপনি সেটাকে বাংলায় করে দিতে পারেন। তো এই জন্য আপনাদেরকে এখান থেকে এই যে সেটিংসে চলে যেতে হবে, সেটিংসের উপরে ট্যাপ দিতে হবে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ, এই যে দেখুন ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন গাইস। এখানে যদিও আমার ইউএস ইংলিশ সিলেক্ট করা আছে, ঠিক আছে, এটা কোন ল্যাঙ্গুয়েজ, এটা হলো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, তো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনারা যদি এটার উপরে ট্যাপ দিয়ে এখান থেকে গাইস এখানে বাংলা সিলেক্ট করে দেন, আমি একটু স্ক্রল ডাউন করে যদি নিচে আসি গাইস, এখানে আমরা বাংলা পেয়ে যাব। তো স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনারা একটু নিচে আসবেন, তো আসার পরে এখানে দেখুন বাংলা বাংলাদেশ লেখাটা কিন্তু আছে, বাংলা বাংলাদেশ সিলেক্ট করে সেভ করে দিলাম। এখন আমি যদি এই এই অ্যাপসটা ইউজ করি এবং যে কোনো জায়গায় যাই, তো সেটা আমাকে ইংলিশে বলার বদলে সে সবসময়ই বাংলায় বলবে, বিষয়টা বুঝতে পেরেছেন? তো গুগল অ্যাপসের এই সেটিংসটা ইউজ করলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো সাইটে গেলে। এবং এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশটও ইউজ করতে পারেন, যে দেখুন এখানে অ্যালো দ্য অ্যাসিস্ট অ্যাপ টু অ্যাক্সেস অ্যান ইমেজ অফ দ্য স্ক্রিন, অর্থাৎ আপনি যদি কোনো একটা স্ক্রিনের মানে স্ক্রিনশটের উপরও এটাকে ধরেন, তখনও সে কিন্তু সেটা বাংলা বলে দেবে। তারপরে হচ্ছে টেক্সট, প্রথম অপশনটা রয়েছে টেক্সট, সেটাও বলে দেবে, ঠিক আছে। তো সব কিছু কিন্তু এখানে রয়েছে, আপনি তিনটে অন করে রাখবেন, এখান থেকে ব্যাগে আসবো। আসার পরে নিচে হচ্ছে হোম অ্যাপ, এই যে হোম অ্যাপ যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে দেন, এটা হলো আমাদের ফোনের লঞ্চার গাইস, আমাদের ফোনে যে লঞ্চারটা রয়েছে সেটা আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই লঞ্চারটা কিন্তু এখানে রয়েছে, এই লঞ্চারটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে যে লঞ্চার আপনি ইউজ করবেন বা যে আপডেট আপনারা পাবেন সেটা এখান থেকে দেখতে পারবেন, অথবা আলাদা কোনো লঞ্চার অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে সেটা এখানে নিচে আপনার শো করবে এবং সেখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার এখানে যেহেতু অন্য কোনো লঞ্চার নেই, আমার ফোনের লঞ্চারটা রয়েছে, সেই জন্য এখানে কিন্তু শুধুমাত্র একটা লঞ্চার এখানে শো করতেছে। ওয়েল, এবার আমরা এখান থেকে ব্যাগে আসবো। দেন এখানে পাচ্ছেন ফোন অ্যাপ, ফোন অ্যাপের উপর ট্যাপ দিন। তো গাইস এখানেও দেখছেন সিস্টেম ডিফল্ট হিসেবে আমাদেরকে কিন্তু ওরা একটা কল মানে কল প্যাড দিয়েছে, তো যেটা আমাদের ডায়াল প্যাড নামে পরিচিত, ডায়াল প্যাড অ্যাপসটা আপনি চাইলে এখানে আরেকটা ডায়াল প্যাড ইনস্টল করলে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন নিজের মতো করে। দেখা যায় যে আমরা যদি কোনো প্লে স্টোরে যাই এবং সেখানে কিন্তু বিভিন্ন ইন্টারেস্টিং ফিচার যুক্ত অনেকগুলো ডায়াল প্যাড পাওয়া যায়, যেখানে লক থাকে, সিকিউরিটি লক থাকে, তারপরে বিভিন্ন ধরনের ইমেজ থাকে, ডেকোরেটেড থাকে,
তারপরে এখানে আপনার যে কিবোর্ডটা থাকে, টাইপিং কিবোর্ড, সেটাও অনেকটা হাই কোয়ালিটির থাকে, ঠিক আছে? তো এই জাতীয় ডায়াল প্যাড আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাদের যদি আপনি ডায়াল প্যাড একটা ইনস্টল করেন, তো আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। নিচে আপনি দেখতে পাবেন যে কোনো একটা ডায়াল প্যাডকে সিলেক্ট করে এখানে ইউজ করতে পারবেন, দুইটাই শো করবে। আপনি জাস্ট ইনস্টল করলেই দেখতে পাবেন, দুইটাই শো করবে। তো আপনারা যেটা সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। ব্যাগে আসি, SMS অ্যাপের উপরে ট্যাপ দিলাম গাইস। এখন এখানে দেখুন, অনেকের দেখবেন কি যে মেসেঞ্জারে কিন্তু তারা ফোনের ওই যে সিমের নোটিফিকেশানগুলো বা সিমের মেসেজগুলো পেয়ে থাকে তাদের মেসেঞ্জার অ্যাপসে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপসে। তো তারা সেটা কীভাবে করে? আসলে তারা সেটা এখান থেকেই করে, যে ডিফল্ট অ্যাপস হিসেবে যদি আমি মেসেঞ্জারকে সিলেক্ট করে দিই, তো আমার যত মেসেজ আসে আমি যেই মেসেজগুলো আমার সিমের ফোনে বা পেয়ে থাকবো সেই অফিসিয়াল মেসেজগুলো আমার চলে আসবে কোথায়? এই মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার অ্যাপে। তো সাধারণত আমি এটা ইউজ করি না, কারণ এটা একটু আমার ক্ষেত্রে ভালো লাগে যে আমি এটা আলাদা আলাদা রাখি। তবে আপনারা চাইলে যে আপনার ফোনে জায়গা বেশি পরিমাণে খাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এটাকে, এই মেসেঞ্জার অ্যাপসটাকে যেটা রয়েছে আপনার ফোনে ডিফল্ট, এটাকে অফ রাখতে পারেন। আপনি শুধুমাত্র মেসেঞ্জারে সবগুলো ইউজ করতে পারেন। এখানে সেটা ডাটা প্যাকের অফার আসতে পারে এবং বন্ধুদের সাথে শেয়ারিং করতে পারবেন। যদি আপনি একসাথে সব কাজ করতে চান, তাহলে এই ইন্টারেস্টিং সেটিংসটা কিন্তু খুব ভালো। ওয়েল, তো এখান থেকে আমি গাইস বেরিয়ে যাব। ব্যাগে আসার পরে এখানে মোর ডিফল্ট অ্যাপ, এটার উপরে ট্যাপ দিন। তো এখানে আপনারা গ্যালারি দেখতে পাচ্ছেন। গ্যালারিতে ট্যাপ করার পরে গাইস আমার ফোনে যে সকল অ্যাপসগুলো গ্যালারি সাপোর্ট করে সেই অ্যাপসগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা অ্যাপসকে আপনি সিলেক্ট করতে পারেন গ্যালারি হিসেবে। তো আমি যদি এটাকে, এই যে ফাইলস বাই গুগল, এটাকে যদি সিলেক্ট করে দিই, তো এখন আমি যে কোনো জায়গায় গিয়ে যদি আমার গ্যালারির অ্যালাউ দিতে হয় এবং সেখান থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, তাহলে কিন্তু আর আমার এই ফোনের গ্যালারি ওপেন হবে না, এখান থেকে আমার এই ফাইলস বাই গুগল ওপেন হবে। তো সেম আগের মতো ওই ডায়াল প্যাডের মতো আপনারা এখানেও যদি কোনো গ্যালারি ইনস্টল করে থাকেন, তাহলে সেইটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিতে পারবেন আলাদা। এই তো, এরপরে হচ্ছে মিউজিক অ্যাপ, এটার উপর ট্যাপ দিই। দেখুন এখানে আপনার ফোনে ডিফল্ট মিউজিক প্লেয়ার থাকতে পারে, যেখানে কিন্তু বেশি পরিমাণে ফিচার থাকে না, জাস্ট কয়েকটা ফিচার থেকে যে প্লে করা যায়, গান শোনা যায়, এই পর্যন্ত আর কিছু না। কিন্তু যদি আপনি মিউজিক অ্যাপের মধ্যে আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং সেটিংস ইউজ করতে চান, তাহলে আপনি ইউজ করতে পারেন। তো আমার এখানে ডিফল্ট হিসেবে ছিল গাইস ইউটিউব মিউজিক, যেটা রয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে যদি আমি বেরিয়ে যাই এবং এখানে আপনারা এই যে মিউজিকটা এখান থেকে গাইস আমি প্লে করলাম, প্লে করার পর দেখুন এখানে কিন্তু ওপেন হয়েছে কোনটা, এই অ্যাপসটা। এখন এই সেম কাজটাই আমি অন্য আমার মিউজিক প্লেয়ারে ইউজ করবো, এটাই আমার ভালো লাগে না, টানা যায় না, কোনো কিছু করা যায় না। তো আমি এখান থেকে এখানে চলে আসবো, দেন এখান থেকে এই যে মিউজিক অ্যাপে আসলাম, এখান থেকে আমি মিউজিক অ্যাপ হিসেবে আমার মিউজিক প্লেয়ারটা যেটা আমি ইনস্টল করেছি সেটাকে এখানে অ্যাড করে দিলাম। দেন আমি এখান থেকে যদি আমার গানটাকে প্লে করি, তো দেখুন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটাকে আমি টানতে পারতেছি। এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, এখান থেকে অফ করা যায়, এখান থেকে আপনি টানতে পারতেছেন, এখানে সাউন্ড বাড়ানো কমানো যায় এবং এটাকে আপনি শেয়ার করতে পারবেন। অনেকগুলো ফিচার কিন্তু এখানে রয়েছে, তাই না? যে আর যেটা ওটাই কিন্তু ছিল না, ওই মিউজিকটা প্লেয়ারটা কিন্তু ছিল না। তো আপনি এভাবে এটা ইউজ করতে পারবেন গাইস। তো এই ছিল ইন্টারেস্টিং সেটিংস। তো দর্শক, আশা করবো ভিডিওটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক দেবেন, আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।